ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন একটা আছে, তো এটা প্রত্যেক বছরেই বিভিন্ন ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়। তো মাঝখানে কোভিডের সময় এটার কিছু ডিস্টারবেন্স হয়েছিল, এইবার আবার নতুন করে, যদিও এখন বন্যার যে পরিস্থিতি সেটা নিয়ে আমাদের রাজ্যের একটা খারাপ অবস্থা চলছে। আমি প্রথমেই আজকে এই বন্যার জন্য যারা মারা গেছেন তাদের আত্মার সদ্গতি কামনা করি, আমি আমার দুঃখ প্রকাশ করছি। কিন্তু এর মধ্যেও জীবন তো থেমে থাকবে না, তাই ত্রিপুরা অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন কালকে এখানে পুরো রাজ্যব্যাপী যে অনুষ্ঠানটা হয় তার জন্য বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন বিভিন্ন ইভেন্ট কালকে অনুষ্ঠিত হবে টাউন হলে বিকাল 5 ঘটিকায়। তার আগে থেকে প্রস্তুতি হবে, 8টা ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধিরা আসবেন। এর অনেকগুলো ইভেন্ট আছে, ছেলেদের আছে, মেয়েদের আছে, তার ওজন অনুযায়ী আছে, ত্রিপুরা শ্রী আছে, এরকম করে অনেকগুলো ইভেন্ট আছে যেটা অনুষ্ঠিত হবে ছেলেদের মেয়েদের। তো এইটাই আপনাদেরকে এই বার্তাটা দেওয়ার জন্য, যাতে আপনারা থাকেন এবং এটা কভার করেন। এবং ত্রিপুরার ছেলে মেয়েরা বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়েও, তো ওরা যাদের শারীরিক সৌষ্ঠব এবং এই বডি বিল্ডিংয়ের ব্যাপারে উৎসাহী, ত্রিপুরাশ্রী মেয়েদের মাসেল উম্যান, মাসেল ম্যান, এগুলো বিভিন্ন ইভেন্ট আছে, আমরা আপনাদের কাছে এখানে দিয়ে দেব যে আইটেমগুলো আছে। তো এইটা আপনাদের জানানোর জন্য, এবং কালকে দয়া করে আপনারা থাকবেন বিকাল 5টার সময়, এই উদ্দেশ্যেই আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন, তার জন্য আপনাদেরকেও অশেষ অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোন জায়গায় হবে? টাউন হলে। আর কে থাকবে গেস্ট হিসেবে? এটা আমরা চেষ্টা করেছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা ক্রীড়ামন্ত্রী তাদের সাথে কথা বলেছি, কিন্তু একদিকে পঞ্চায়েত স্তর পঞ্চায়েতের নির্বাচন, প্রতিটি বিধানসভা ক্ষেত্রে এই যে প্রাকৃতিক দুর্যোগ যেটা হয়েছে, মানুষ সাফার করছে, সেই জন্য ওরা প্রত্যেকে ব্যস্ত থাকার জন্য ওনারা আসতে পারেননি। কিন্তু সেখানে আমাদের, আমি যেমন আছি, এই বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের এখানকার প্রেসিডেন্ট আছেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় থাকবেন, অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও যারা প্রতিনিধিরা আছেন, আমরা নিজেদের মধ্যে বিশেষ করে ক্রীড়া জগতের যে সমস্ত প্রতিনিধিরা আছেন তাদেরকে নিয়ে আমরা ক্ষুদ্র পরিসরে এটা রাখি। কারণ আমরা যে খেলো ইন্ডিয়া প্রধানমন্ত্রী যেটা বলেছেন, এবং আমরা দেখেছি খেলাধুলার ব্যাপারে যারা উৎসাহিত থাকে তারা শরীর নিয়ে বেশি চিন্তিত থাকে। তো আমি আগেও যখন আমাদের এই এটা সংগঠনের তৈরি হয়, তখন আমিও বলেছি যে আমরা এই ব্যাপারে বিভিন্ন প্রচার করব আমাদের বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের থেকে। এটা তো একটা সামাজিক একটা ব্যাধির মতো মানে সৃষ্টি হয়েছে অনেক জায়গায়, আমাদের রাজ্য এটা প্রচুর পরিমাণে আছে। তো এটাতে ডেফিনেটলি একটা পজিটিভ দিক যে নিজে নিজের দিকে তাকাও, নিজে সুন্দর হও, এবং সেই সৌন্দর্যটা যখন অন্য দেখে তখন বাকিরা উৎসাহিত হয়। তো আমার বিশ্বাস এদিকে যদি আমরা ছেলে মেয়েদের আকৃষ্ট করতে পারি, নিশ্চয়ই সামাজিক পর্যায়ে এর একটা পরিবর্তন আসবে। এখান থেকে যারা সিলেকশন হবে তাদেরকে কি সামনে কোনো জায়গায় সুযোগ দেওয়ার ব্যবস্থা আছে? এটা তো যেমন এটা রাজ্যভিত্তিক হচ্ছে, তখন এরা সর্বভারতীয় লেভেলে বিভিন্ন স্তরে এরা কম্পিটিশনে যায়। আমাদের যেমন আমার ডান দিকে যেমন বসে আছেন এই অমরদীপ, এই বসে আছে বাদল শাহ, তারাও রাজ্যে এবং বহিররাজ্যে অনেক পুরস্কার ওরা পেয়েছেন। তো মাঝখানে আমাদের একটু অসুবিধা চলছিল, এর থেকে আবার নতুন করে উদ্যোগ শুরু হবে, যাতে এখান থেকে ট্যালেন্ট বের করে আমরা বাইরে পাঠাতে পারি। কতজন পার্টিসিপেট করছে এটা